ছিল না, তারপরও হঠাৎ করে আমার নাম উল্লেখ করা হয়েছে। তো আসলে আমরা এখানে যে উদ্দেশ্যে সমবেত হয়েছি, আমাদের রাজনৈতিক দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশকে কিভাবে আমরা সামনের দিকে অগ্রসর করে নিতে পারি, সেই লক্ষ্যে আজকের এই জাতীয় কাউন্সিল আমরা সকলে আমাদের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আমাদেরকে যেই দিক নির্দেশনা দিবেন, মাননীয় মহাসচিব মহোদয় আমাদেরকে যেই দিক নির্দেশনা দিবেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদেরকে যেই দিক নির্দেশনা দিবেন সেটাকে গ্রহণ করে আমরা যেভাবে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশকে 64টা জেলার প্রত্যেকটা উপজেলা ইউনিয়ন ওয়ার্ডে আমরা পৌঁছে দিতে পারি, সেই লক্ষ্যে যোদ্ধাদেরকে আমরা সকলে নিজ নিজ অবস্থান থেকে আমরা যদি সবার কাছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশে সেই দাওয়াত যদি পৌঁছে দেই, আমাদের কর্মী দিন দিন আরো অনেক বেড়ে যাবে, ঠিক কিনা? দায়িত্ব এটা আমাদের একটা দায়িত্বের মধ্যে একটা অন্যতম দায়িত্ব। আমরা যেহেতু রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, আমরা এই দলের অধীনে কাজ করে আমাদের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশকে প্রত্যেকটা সুন্নি জনতার কাছে, প্রত্যেকটা মানুষের কাছে আমরা ফুটিয়ে তুলব। সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সুন্নিদের কাজ করতে হবে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের পক্ষে আমরা কাজ করতে হবে। যেহেতু আগামীতে জাতীয় নির্বাচন আসতেছে, আমরা টার্গেট রাখব যাতে করে অন্তত 10-20টা আসনে আমাদের প্রার্থী নির্ধারিত করে আমরা যে যেখানে থাকি না কেন ঐক্যবদ্ধ হয়ে সবাই আমরা তাদেরকে নির্বাচিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাব। আমরা সব কিছু দিয়ে, আর্থিক বলেন, মানসিক মনোবল দিয়ে, সর্বদিক দিয়ে, সর্বাত্মক সহযোগিতা করে আমরা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশকে সমাজের মধ্যে আমরা তুলে ধরব, সেই আশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।